Assalamualaikum, welcome to my channel. Aaj apnader dekhabo gulur sandesh baniye amader recipe ta jodi bhalo lage thake tale please amader channel e like share comments ebong subscribe korben. Ajke apnader ami dekhabo norel gulur sandesh baniye amar ekhane gur ache ami ekhane norel gulur ta paine ejonno ami ekhane jhula gur niyechi ghi ache condensed milk ache গুরু দুধ আছে এখন আমি ছানাটাকে একটু মতে নি এখানে আমার 1 কেজি দুধের ছানা আছে এটারে আমি একটু হাত দিয়ে একটু ডলে নিব আমি আজকে বরফি আকারে সন্দেশটা বানাবো আমার সানাটা মত হয়ে গেছে এটা বানাবেন একদম লো আছে হাই হিটে দিলে পুরো যাবে না এখন ঘি দিয়ে দিব এখন আমি সানাটা দিয়ে দিব ছানাটা আগে একটু ভেজে নিই 2-3 মিনিট তাহলে ছানার কাঁচা গন্ধটা চলে যাবে গুড়টা দিয়ে দিলাম ছানা আমার হাফ কাপের থেকে কম যেহেতু আমি কন্ডেন্সড মিল্ক দিব এর জন্য গুড়টা কম দিলাম গুঁড়ো দুধ দিয়ে দিব হাফ কাপ আর এখানে কন্ডেন্সড মিল্ক আছে হাফ কাপের থেকে বেশি আছে এখন গুড়টা দেওয়াতে আমার একটু পাতলা হয়ে গেছে এটা আবার আস্তে আস্তে শক্ত হয়ে আসবে অনবরত নাড়তে হবে নাহলে নিচ দিয়ে লেগে যাবে আমার এটা প্রায় ঘন হয়ে আসছে আরো ঘন করবো প্রথমে পাতলা হয়ে গিয়েছিল কারণ গুড়টা দেওয়া হয়েছে কন্ডেন্সড মিল্ক দেওয়া হয়েছে এই গুঁড়ো সন্দেশটা খেতে কিন্তু খুব স্বাদ কমপক্ষে এটা বানাতে 20 মিনিট সময় লাগে 20-25 মিনিট আমার সন্দেশটা হয়ে গেছে এখন আমি একটা ছোট ট্রেতে ঢেলে নিব ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য একটু সেট হওয়ার জন্য আসছি 2 ঘন্টা পর আমার গুড়ের সন্দেশ কমপ্লিট আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ